গুড আফটারনুন এভরিওয়ান, বাবিস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে একটা সানডেওয়ালা ব্লগ, আফটারনুন বললাম কারণ এখন দুটো বাজে। এই যে আমাদের ফুল টিম, তিনি চলে আসে এদিকে, এই যে আমাদের ফুল টিম, ফুল বিয়েবাড়ির টিম, তাই তো? হ্যাঁ, ফুল বিয়েবাড়ির টিম। এই যে বুড়ি হয়ে গেছে, চুল পেকে গেছে, ভাইয়ের অন্নপ্রাশনের ফুল টিম। আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর মাদার হাটসে, চলো যাওয়া যাক রাস্তায়। তোমাদের সাথে অনেক এন্টারটেইনমেন্ট আছে আজকে, ছতি বলে যাচ্ছে, তেহরটা যাচ্ছে, চলো বন্ধুরা যাওয়া যাক। আমার ফোনটা পুরো ভেঙে গেছে বন্ধুরা, যাই হোক তাতেই করছি ভিডিও। এই যে আমরা সব ব্রিজ গুলো হয়ে গেছে রানাঘাটের বন্ধুরা, আজকে তা দেখলাম। মাঝে ছদ্দিরা এসেছিল কৃষ্ণনগরে, ওরা জানে বলেই এদিক দিয়ে এলাম। দারুণ লাগছে, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। এখন বাজে 2:39, দারুণ লাগছে, দারুণ ব্রিজের উপর দিয়ে আসতে। ফাঁকা রাস্তা, সুন্দর। তোদের সবার কেমন লাগছে? আম পাওয়া যাবে, হ্যাঁ ঠিক বলেছো, আম কিনতে আসি। হ্যাঁ দারুণ লাগছে ও, আনন্দ করে আমরা যাচ্ছিলাম। কিন্তু এখানে রোদ সামনে, দূর ভাল লাগে না। এটা কোন জায়গাটা? শান্তিপুর বাইপাসের রাস্তা অবরোধ, সব গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে আমরা শান্তিপুরের এখন ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, আগে যে রাস্তাটা মেন রাস্তা ছিল এখান দিয়েই চলো। এখন মন্দিরে সকাল থেকে কালী ঠাকুর বানানো হয়। আমরা আবার বাইপাসে উঠে গেছি, এখন যাচ্ছি। আজকে ওয়েদারটা দারুন, গরমও কম আছে। এই যে বাও, ইট ফাটা, বেশ ভালো লাগছে, রাস্তা হেভি করে দিয়েছে। হ্যাঁ এই যে গাড়ি পার্কিং করছে। ওই ভাবিকে বল গাড়ি ঘুরিয়ে রাখতে, সামনের দিকে মুখ করে রাখতে বল। আর তুমি ঘুম থেকে করে বিহান, এখন মুখ দেখাবে না। উঠে পড়েছি আমরা, বলে আমরা নিনি থেকে উঠে পড়েছি। আমরা মাদার সাইড ঢুকছি। নিনি ছোটি, তোর কি ফার্স্ট টাইম? নিনি তোর তোর ফার্স্ট টাইম, তো চল। এই যে বাইরে ওখানে দোকান লাগিয়ে দিয়েছে একদম, বন্ধুরা পরে দেখাচ্ছি, আগে চল চল চল। এই কানে দুলটা নিলাম ওকে, বন্ধুরা খালি কানেই এসেছিলাম, ছেলে টানে বলে কানে দুল পড়ি না। বন্ধু ভাই বললো নাও একটা। বন্ধুরা চলে এসেছি, এই যে আমরা ভেতরে, এই গ্রুপ। ওই কি গো, কি করছো? খাবার অর্ডারে প্রস্তুতিতে আছি, কি রে ভাই। ও বন্ধুরা প্রচুর আওয়াজ, তো তাই জন্য খাবারটা অর্ডার করিনি। তারপর চলো দেখা যাক কি কি আমরা অর্ডার দিই, একটা গ্রুপই ফটো হয়ে যাক। এই যে অভিহান বাবু, তুমি কি খাবা বাবু? এই যে এই যে এই যে ক্যামেরা 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 এই যে সবাই, এই যে সবাই, কি খাবার আসছে না? সত্যি খিদেতে গেল, কথা নেই মুখে। তো চলে এসেছি আমাদের মেন কোর্স, মেন কোর্স খাওয়ার পরে আমরা মকটেল খাবো। তো মেন কোর্সে কি কি আছে চলো তোমাদের দেখাই। এই যে আমরা, এটা নিরামিষ থালি, তার মধ্যে রয়েছে রাইস, এটা হচ্ছে আগেই দেখাচ্ছি, এটা মনে হচ্ছে দই, হ্যাঁ এটা মিষ্টি, এদিকে পাঁপড়, তার নিচে চাটনি, এটা একটা কিছু তরকারি, এটাও একটা, তাই বোঝা যাচ্ছে না, খেলে বোঝা যাবে, আলু ভাজা, ডাল, এদিকে অল্প স্যালাড, নিরামিষ থালি, তাই পেঁয়াজ নেই, লঙ্কা আছে, সবারই তাই। আর এর সাথে আছে মাটন, মাটনটা আসুক তোমাদের দেখাচ্ছি। আর এই যে পাপা বেটু, গ্রিন স্যালাড আর মাটনটা এখনো আসেনি,
পাপা বেটু রয়েছে, আমি বেটুকে ধরি, এরা খাওয়া শুরু করুক। চলো বন্ধুরা আমরা আমাদের খাওয়া শুরু করি, মাটন এলে আর গ্রিন স্যালাড এলে তোমাদের আবার দেখাচ্ছি। চলো, 4টে বাজে, লাঞ্চটা করে নিই, ছেলে নিয়ে খাবা? আচ্ছা ঠিক আছে। এই যে মাটন, বাও দারুন দারুন, বাও বন্ধুরা, এটা এই যে মাটন আর গ্রিন স্যালাডটা আসা বাকি। বন্ধুরা এবার আমাদের কমপ্লিট থালি হয়ে, এই যে গ্রিন স্যালাড চলে এসছে, শুধু এবার মকটেলটা বাকি, তাই তো? ভাই কেমন লাগছে? খাওয়া দাওয়া কেমন? বিহান বাবু উনি খাচ্ছেন ব্যাগের ভিতরে। বন্ধুরা মাদার সাহেবের রান্না বান্না নিয়ে তো কোনো কথাই হবে না, চাটনিটা দুর্ধর্ষ করেছে। এবার চলো তোমাদের দেখাই আমাদের মকটেল। এই যে, এই যে, আর এই যে এরা নিয়েছে, এই যে এটা বন্ধুরা, এই যে আমাদের বন্ধুরা, এই যে আমাদের ফুল টিম। এখন আমরা মাদারসাতের বাইরে, তাই তো? কোথায় গেল আরেকজন? কোথায় গেল? এই যে আরেকজন, দেখো চুল নিয়েই খেলা করে যাচ্ছে। বিহানের এখানে দুধ বানিয়ে নিলাম আর ডাইপারটা চেঞ্জ করিয়ে নিলাম। এবার আমরা যাব কোথায়? মায়াপুর। তো চলো বন্ধুরা যাওয়া যাক। কি করছিস এখানে? কায়দা সেই, কি করছিস? বাহ কি সুন্দর, কি সব ভাজ করা যাবে। এই যে যাচ্ছি আমরা এখন মায়াপুরের দিকে, আর এই যে এখানে যে মেলাগুলো ছিল সেটাই গেলাম, ওই হস্ত মেলা টাইপের অল্প বসেছে, 4টে দোকান আর কি। একটাই শাড়ি আছে, আর একটাই আছে কিছু জুয়েলারি, আর একটা মানে হার, আর একটা আছে মালা, মানে মালা আর হার তো একই, আর একটা আছে কিছু ব্যাগ ট্যাগ আর কি, হ্যান্ডমেড এইসব আর কি। তো চলো বন্ধুরা এখন মায়াপুরের উদ্দেশ্যে যাই, আর আমার ফোনটা একেবারেই গেছে, এটা আর ভিডিও টিডিও কিছুই হচ্ছে না, বাড়িকে ফোন কেনা লাগছে। নতুন ও নতুন আসছে বল, নতুন ফোন, নতুন ফোন, ও নতুন ফোন, গেল গেল গেল, মুখ ডলে শেষ। চলে এসছি বন্ধুরা আমরা মায়াপুরে। এই যে সবাই, কি গো, এই যে সবাই, কোথায় এসছিস? চলো, ওই যে আরেকদিন ঘুমোচ্ছে গন্ডলি, তাকে কাজলের টিপ পড়ানো হয়েছে। লিটনদার জ্বালায় মাছে লাগে, কাজলের টিপ পড়াইছি, দেখ কোথায় বললাম সবাইতে। তুমি ধরম পারো, আমি কি করবো চোখের মধ্যে। মায়াপুরে আবার চলে এসেছি মায়া বাড়াতে, আজকে ছেলেকে নিয়ে, আজকে কোনো টেনশন নেই বলো, আগের দিন বাবু ছিল না, টেনশন হচ্ছিল। আমার ফোনটার অবস্থা দেখো বন্ধুরা, হেঁটে হেঁটে শেষ। এই যে দেখো দেখো, কত লোক দেখো, দেখ তিন্নি আজকে কত লোক, ও বলছিল আগে শীতকালে এসেছিলাম কত লোক ছিল, আজকে কত লোক দেখ, তবুও কত লোক দেখ, আজকে আবহাওয়া অনেক নরম। মায়াপুরে আমরা রাধা কৃষ্ণের মন্দিরের ভেতরে গিয়েছিলাম, কিন্তু সেখানে তো মোবাইল অ্যালাউ নেই, যেহেতু আর মোবাইল রেখে যেতে হয়েছিল। বিহান সেই তখন থেকে ঘুমাচ্ছে, আসলে হি ইজ ভেরি টায়ার্ড, এটাই স্বাভাবিক। যাই হোক আমরা ফুল টিম বাইরে চলে এসেছি, একটু ঘুরবো, এখন 7:10-15 বাজে মেবি, ঘড়িও দেখিনি। তো চলো একটু ঘুরে নিই মায়াপুর মন্দির চত্বরটা আর কি।
চলো ডান দিক যাওয়া যাক। তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি বন্ধুরা, 4টা থেকে 5টা পর্যন্ত নতুন মন্দিরের ভেতরটা একটু ঢুকতে দিচ্ছে, কিন্তু আমরা যেহেতু পরে এসেছি তাই আমরা ঢুকতে পারিনি। তোমরা যারা আসবে ভাবছো মায়াপুরে, তারা কিন্তু অবশ্যই 4টা থেকে 5টার মধ্যে এসো, তাহলে নতুন মন্দিরের ভেতরটা ঘুরতে পারবে। তো চলো এখন বাকিটা ঘুরে নিই। আজকের ওয়েদারটা এত বিউটিফুল, কিংবা এরকম অড ডেস আর সানডে, আমাদের দেখো কত লোক এসেছে, কত প্রচুর লোক সবাই দর্শন করতে এসছে, বলতে পারছো কত লোক। কটা বাজে বন্ধুরা, কটা বাজে 8:15, 8:15 যে আমার ঘন্টুলি ঘুম থেকে উঠে গেছে, ঘন্টুলি বাবা চলো আমরা এখন বাইরে বেরোচ্ছি। এই যে আমরা বাইরে বেরিয়ে গেছি, তো মেন মন্দির তো এখনো উদ্বোধন হয়েছে কিন্তু এখনো ঢুকতে দিচ্ছে না, তোমাদের তো সবটাই বললাম। এখন এই দোকানগুলো একটু ঘুরবো, তো চলো। আর এই যে বাপের কোলে ছেলের খাওয়ার সময় হয়ে গেছে, তা চলো তাড়াতাড়ি গাড়ির ওখানে। হ্যাঁ, ডাইপারও চেঞ্জ করতে হবে। এই যে গেট, মেন গেট, এখান দিয়ে বাইরে যাবো, তার আগে একটু দোকান দর্শন করে আসি। চল চল, তিনি আছো দি কই? এই যে এই যে এই যে বাপ ছেলে বসেছে, উড়ে হাসি। কত দোকান বন্ধুরা, চল কি কিনবি দেখ, চল দেখি, ভাল লাগছে তো? কত করে বলছে বলো বন্ধুরা? দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি, 11টা বাজে, বিহানের খিদে পেয়ে গেছে, সেজন্য আজকে সন্ধ্যেবেলা জল ফোটানোটা হয়নি। তো তাড়াতাড়ি বাড়ি চলে এসে আগে ড্রেস চেঞ্জ করে ওর জলটা ফোটাতে লেগেছি, সেই জন্য আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তারপরে বিহানকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম, ওর বাবাও ফ্রেশ হয়ে গেছে, আর ডিটনদা বাড়ি চলে গেছে, আর তিনি আর ছদ্দিও বাড়ি চলে গেছে। ছদ্দি একটু বাদে রাতের খাবার আনবে, কারণ ওখান থেকেই রাতে ডিনারটা আমাদের এখন আসছে। আপাতত মারা কেনে তো সবই নষ্ট হয়ে গেছে, আর নইলে বাইরে থেকে এইভাবেই চলছে। আগামীকাল বাড়ি যাওয়ার পরিকল্পনা আছে, জানি না কতদূর কি হবে। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কথা তোতলেও যাচ্ছে, গলার অবস্থা এখনো খারাপ। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। আর সামনে আমরা বিহানের সমস্ত কিছুর ভিডিও যত তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তত তাড়াতাড়ি আমাদেরও ভালো লাগবে, আশা করি খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারবো। যাই হোক, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের মতো গুড নাইট।